আমি আমি সৌদি আরব থাকি এখনো বিবাহ বিবাহ বছর পর পর একবার দেশে চলে যাব যাব করার না এটি মা বাবা মেনে নিতে চাইছেন না বিষয় বিষয়ে কিছু বলুন ফকির এম ইউ রহিম আপনি লিখেছেন পরকীয়া নামক মহামারী থেকে মুসলিম উম্মার পরিত্রাণের উপায় কি সিন্থিয়া খান লিখেছেন বাজারে যে মুরগির চামড়া বিক্রি হয় তা খাওয়া হালাল হবে কিনা সেখানে মরা মুরগির চামড়া থাকবে পারে যে মঈনুদ্দিন আপনি লিখেছেন আমি সৌদি আরব থাকি আমি এখনো বিবাহ করি চার বছর পর একবার দেশে চলে যাব বিবাহ করার পর আর বিদেশ যাব না এটি মা বাবা মেনে নিতে চাইছেন কিছু বলুন দেখুন বিবাহ করার পর প্রবাসে থাকা উচিত না মা বাবা মানলে তাদেরকে করানোর চেষ্টা করেন নিজেও বোঝানোর চেষ্টা করেন ওলামা একরের বক্তব্যগুলো তাদেরকে শোনান এবং কেন আপনি এমনটি করছেন সেটি তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে আশপাশে অনেক দুর্ঘটনা ঘটছে এই বিষয়ে আমাদের ত্রুটিমূলক পদক্ষেপের কারণ সে বিষয়গুলো তাদেরকে জানা হলে ইনশাআল্লাহ আশা করেন করা যায় যে তারা কিছু না কিছু বুঝবেন ফকির এম ইউ রহিম আপনি লিখেছেন পরকীয়া নামক মহামারী থেকে মুসলিম উম্মার পরিত্রাণের উপায় কি পরকীয়া থেকে রক্ষার জন্য অশ্লীলতার বিস্তারকে রোধ করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে এটাকে থামাতে হবে আপনি দেখুন সমাজে যখন অশ্লীলতার এত ছড়াছড়ি ছিল না তখন পরকীয়া এত বেশি ছিল না এখনো আপনি দেখুন যে পরকিয়া মূলত কখন হয় যখন একজন পুরুষ বা একজন নারী তিনি তার জীবনসঙ্গী জীবনসঙ্গিনীর বাইরে অন্য আরো অন্যদের সৌন্দর্য অবলোকন করে সেগুলোকে উপভোগ করে তো তার মধ্যে পরকিয়া করার কামনা বাসনা জাগ্রত হয় এবং এর ফলে সেদিকে পা বাড়াতে থাকে বিধায় পরকিয়া থেকে যদি আমরা নিষ্কৃতি চাই এই অভিশাপ থেকে যদি আমরা মুক্তি চাই তাহলে সমাজে অশ্লীলতার ব্যাপকতা এবং জোয়ার ঠেকাতে হবে এর কোনো বিকল্প আমাদের সামনে নেই এছাড়া মৌলিকভাবে আর অনেকগুলো করণীয় আছে যেমন স্বামী স্ত্রীর মধ্যকার যে পারস্পরিক সম্পর্ক আছে সেটি যাতে আপনার মধুর হয় সেজন্য সরিয়ার যে নির্দেশনা আছে যেমন নারীরা যথাসম্ভব বাসায় থেকে তারা সংসার উন্নয়নের ভূমিকা পালন করবেন পুরুষরা তারা বাইরে থেকে সংসার উন্নতিতে ভূমিকা পালন করবেন এবং পুরুষরা তাদের দৃষ্টিগুলোকে সংযত রাখবেন নারীরা তাদের সৌন্দর্যকে সামনে প্রদর্শন করা থেকে বিরত থাকবেন এগুলো যদি নিয়ম ভাবে সঠিকভাবে কেউ আমল করাচ্ছে চেষ্টা করেন পরকিয়ার হাত থেকে তিনি রক্ষা পাবেন সিন্থিয়া খান লিখেছেন বাজারে যে মুরগির চামড়া বিক্রি হয় তা খাওয়া হালাল হবে কিনা সেখানে মরা মুরগির চামড়া থাক করতে পারে এটা ভালো প্রশ্ন যে মরা মুরগির চামড়া থাকতে পারে কিনা সচরাচর আপনার আমরা জানি যে যখন মুরগি ড্রেসিং করা হয় তখন চামড়া সহ ছিঁড়ে ফেলা হয় সেখান থেকে চামড়াগুলো আলতো করে বিক্রি করার কথা যদি সেখানে মরা মুরগির চামড়াও ঢুকিয়ে দেওয়ার কোন সম্ভাবনা বা সংখ্যা থাকে তাহলে ক্ষেত্রে সেটা অ্যাভয়েড করাই হলো তাকুয়ার দাবি কিন্তু অহেতুক সন্দেহ করার দরকার নেই আমরা যদি জানি যে সচরাচর এই প্রক্রিয়াতেই মুরগির চামড়া সংগ্রহ করা হয় তাহলে সেক্ষেত্রে মরামুরগি করা হয়েছে কি হয়নি সে বিষয় বিষয়ে সংশয় করার দরকার নেই আহ এ বিষয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ধারণা করতে হবে যে এখানে হারাম কোনো কিছু আছে কি নেই সেক্ষেত্রে হালাল যদি মনে হয় তো সেটি কেনাতে কোনো সুবিধা নেই মোস্তফা